আমি তাফসীর হরিতলার মধ্যে ফতোয়া দিয়া যায় নবী ইমানদার না মধ্যে ফতোয়া দিয়া যায় নবী ইমানদার না আপনার জন্য মুমিন একবার জীবন দিয়ে তৃপ্তি হয় না রে ভাই মুমিন একবার শহীদ হয়ে তৃপ্তি ফুটে না তার তৃপ্তি মেটে না একজন দুইজন নয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দিন দিন সুন্নি পাগলের সংখ্যা বেড়েই চলেছে বন্ধুরা সম্প্রতি সময় এক সুন্নি শিশু বক্তা সে বলেছে নবী নাকি ইমানদার নয় সে আবার চ্যালেঞ্জও করেছে বন্ধুরা আমরা এই সুন্নির বক্তার জন্মের ঠিক আছে কিনা এই নিয়ে একটু গবেষণা করব সাথে সাথে মধুপুর পীর সাহেবের উপর হামলা নিয়ে এবার মুখ খুলেছে মধুপুর পীর সাহেব নিজেই বন্ধুরা মাহফিলের ভিতরে সকলের সামনে কি বলেছে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি ওই সুন্নি ছোট বক্তা কি বলেছে আজগা আমি তাফসীর হরিতলার মধ্যে ফতোয়া দিয়া যায় নবী ইমানদার না কথা বলা গেলি কেন ক্লাস নেই যে কইবেন জানা হুজুর এটা বলেছে নবী ইমানদার না আমি তাফসীর ফতোয়া দেয়া গেছি ফতোয়া ফালে উল্টাইলাম না থাক দইরিয়া মৌলবীরে কইবা ফাললে বাঙ্গে দিত মৌলবীর দৌড়াদৌড়ি লাগবো কথা কোন ঠিক নি আমি তাফসীর কইছি নবীন ইমানদার না আচ্ছা বলেন তো আমার নবী একজন না বহুজন এবার আসেন আলোচনা ওয়াজ বুঝা যাও মৌলবী কই আ ওয়াজ বুঝা যাও আজকে নবী একজন না দুইজন আমার এই নবীর মতো আর কোন নবী আছে আমার নবীর মতো আর কোন নবী আছে তাহলে নবী একজন একজন কি এক বছর না বহু বছর গ্রামার বুঝো মৌলবী যে কো কথা গ্রামার বুঝো আমার এক বছর না বহু বছর একজন কি এক বছর বোঝা না বহুজন বোঝা বহু বছর বোঝা জোরে কোন এক বছর না বহু বছর তো আমার নবী একজন আমার নবী কি এক বছরে পড়ছে না বহু বছরে পড়ছে জোরে কোন এক বছরে না বহু বছরে আচ্ছা একটা হিন্দু ধর্মের লোক যদি আজকে আইনে আমনে ক বন্ধুরা আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এবং আমি তাকে চ্যালেঞ্জ করলাম তার জন্মের ঠিক না এজন্য আমার এই চ্যালেঞ্জ কে গ্রহণ করে চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে আল্লাহর জন্য মুমিন একবার জীবন দিয়ে তৃপ্তি হয় না রে ভাই মুমিন একবার শহীদ হয়ে তৃপ্তি ফুটে না তার তৃপ্তি মেটে না লাবাদিত্তু আনুক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা হুয়া সুম্মা উক্তাল সুম্মা হুয়া সুম্মা উক্তাল সুম্মা হুয়া সুম্মা উক্তাল আরে আমরা তো সেই নবীর উম্মত যে নবী নিজে বলেছেন আমার হৃদয়ের কামনা হলো আল্লাহর জন্য একবার জীবন দেই শহীদ হয়ে যায় আবার আল্লাহ আমাকে জীবন দিলে আবার শহীদ হয়ে যায় আবার জীবন দিলে আবার শহীদ হয়ে যায় এটাই আমার জিন্দেগির কামনার তামান্না হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবীজির একজন সাহাবী হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মুসলিম সৈনিক দলে গিয়েছেন যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে তিনি ছোট একটা গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন হঠাৎ কোন একটা পরিস্থিতির শিকার হয়ে তিনি তার পূর্ণ গ্রুপটা সহ প্রায় 50 জনের মতো একটা মুসলিম সৈনিক দল সেটা নিয়ে তিনি রোম সৈনিকদের হাতে আটক হয়ে গেলেন আটকা পড়ে গেলেন চতুর্দিক থেকে তারা তাদেরকে ঘেরাও করে নিল 50 জনের এই ক্ষুদ্র দলটাকে এখন তারা আটক হয়ে গেলেন গ্রেফতার হয়ে গেলেন 50 জনকে সহ তাদের গ্রুপ লিডার আব্দুল্লাহ বিন হুজাফাকে সহ রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো রোম সম্রাট শুনেছে মুসলমানরা নাকি তাদের ইসলামের উপর তাদের ঈমানের উপর অনেক অটল থাকে মজবুত থাকে তো রোম সম্রাটের ইচ্ছা হলো যে কতটুকু ঠেলায় তারা শক্ত থাকে এটা দেখা দরকার কি পরিমাণ ঠেলা তারা সামলাইতে পারে একটু দেখতে চায় সারা জীবন শুনলাম মুমিন নাকি মুসলমান নাকি সমস্ত প্রতিকূলতার সমস্ত ঝড় ঝাপটার মোকাবেলা করতে পারে কিন্তু তারা ঈমান ছাড়ে না হক ছাড়ে না একটু পরীক্ষা করে দেখি তো মহতরম হাজিরিন রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে লাগলো দেখি দেখি কতটুকু দৃঢ় আর অটল থাকতে পারে এই জন্য প্রথমে
লোভের বর্ষি ফালাইলো, লালসার বর্ষি, বুঝতেছেন কথা? লোভ দিল, লালসা দিল। কি লালসা বলল? হে আব্দুল্লাহ, তুমি একজন সাধারণ মুসলিম সৈনিক, আমি তোমাকে অফার করতেছি, পক্ষ ত্যাগ করো। বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবের কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি মধুপুর পীর সাহেব কি বলেছে। আমি দিলাম, আমার গায়ে শক্তি আছে, দলের শক্তি আছে, বুলেটে গুলি দিয়ে মারলাম, শক্তি আছে করলাম, ওই লোককে আবার আমার মাকে গালি দিবে না, আমার বাপকে গালি দিবে না? সে যা করছে তার বাড়িতে তার কারণেই সেটা হয়ে গেছে। আমাদের সবাই কাছে মাদ্রাসা কি আমার ব্যক্তিগত না আপনাদের দিদি? এই মাদ্রাসাকে এই করার জন্য কি করার জন্য না না ওরা কি করতে আসে? হামলা করতে যদি মাদ্রাসার জন্য কেউ আসে, কোনো বাহিনী আসে, বন্ধ গেছে, তাহলে কি আপনার আল্লাহর রহমতে এই মাসের হেফাজত যদি সবাই তৈরি আছেন তো আমি যদি আইনের আওতায় কোনো দোষী হই, আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার দেশবাসী, তাহলে আদালতে বিচার যা হয় ওটা মেনে নিতে আমি তৈরি। এদের বাড়ি গাড়ি কারা বানছে আপনারা জানেন না? আর আমি তো সেদিন আমার অবস্থা তো ওরা দেখছে, আমিও জানি না। এখন এইটাকে সন্দেহ করিয়া দেশের মানুষকে যদি অশান্তি করে, এটা প্রতিরোধ করার জন্য আপনার আমরা কারো বাড়িঘর মানুষের বিশ্বাসী না, যেটা হয়ে গেছে সেটা আলমগীরের জন্য হয়েছে, এটা তারা তো সমাধান কেমনে করবে? মামলা দিয়ে হামলা দিয়ে মানুষকে পরেশান করলে এটা কিন্তু দেশের ভালো হবে না, সুন্দর হবে না। আপনাদের কাছে মনে দুঃখ, ঘরে করে বসতাম বহু দুঃখ আছে, শুনাইতাম আদান হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।